সুন্দর লম্বা করান তিলাওয়াত করবে, তিলাওয়াতের মধ্যে মজা আসবে,
করতে করতে রহমানের বান্দার চোখের মধ্যে পানি চলে আসবে, সিজদায় গিয়ে কাঁদবে, আল্লাহর কাছে যা যা চাইতে মনে চায়। রহমানের বান্দারা সিজদা দিয়ে মাথা নত করে আল্লাহর কাছে চাইবে। দুনিয়ার কোন মানুষের কাছে ধারণা যে তুমি আমি লাভবান হতে পারবো না, ভাগ্যের যদি উন্নতি চাও, তুমি যদি ধনী হতে চাও, নিজের কপালের পরিবর্তন করতে চাও, এ মুসলমান আল্লাহর গোলাম ও নীলফামারীর বাবাজিরা রাতের আধারে গভীর রজনীতে মালিকের কাছে সিজদা দেয়, আর চোখের পানি দিয়া মনে আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি গাফফার, আমি গুনাহগার, জীবনে অনেক অনেক অপরাধ করেছি মালিক। বান্দা যখন সিজদা দিয়ে মাথা নত করে গভীর রজনীতে আল্লাহকে ডাক দেবে, যেই সময় কোন অফিস আদালত খোলা নাই, স্ত্রী ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, পাড়া প্রতিবেশী ঘুমাইছে, দুনিয়ার কোন মানুষ আপনারে দেখে না, আপনি দাঁড়িয়ে থাকেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। ওই মুহূর্তে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এক নাম্বার আসমানে চলে আসে আর বান্দাকে বলে, বান্দা কেসো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোর গুনাহ মাফ করে দেব। কেসো অভাবগ্রস্ত রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রাজ্জাক, তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ, বান্দাকে কোন সমস্যায় আছো, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ, এমন ভাবে চাইতে হবে, চাওয়ার মধ্যে যেন কাকুতি মিনতি থাকে, বিনম্র ভাব থাকে, এমন ভাবে চাইতে হবে, চাওয়ার মধ্যে যেন চোখের মধ্যে পানি থাকে, চাওয়ার মধ্যে যেন দরদ থাকে, মহাব্বত ভালোবাসা থাকে। ও দুনিয়ার মানুষ, দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন, এই দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, যদি আপনি অপরাধী হয়ে যান, দুনিয়ার জেলখানায় যেমন আপনাকে শাস্তি দেওয়া হবে, দুনিয়া থেকে অপরাধ করলে লোকজন খোঁজে, প্রশাসনের লোক খোঁজে, সরকার খোঁজে, তাকে শাস্তি দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একটা আল্লাহ, বান্দা অপরাধ করে আল্লাহ তাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে মাফ চাইতে হবে। রহমানের বান্দার গুণে বলি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, রহমানের বান্দারা রাত কাটাবে আল্লাহকে সিজদা দিয়ে। বলেন সুবহানাল্লাহ, শুধুমাত্র জমিনে নম্রভাবে চললে হবে না, মানুষের জন্য শান্তির দোয়া করলে হবে না, আল্লাহকে সিজদাতে চোখের পানি ছেড়ে কাঁদলেই হবে না। রহমানের বান্দার চার নাম্বার গুণ হল, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরামা। মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, কত রাত তুমি কাটাইছো,
আজে বাজে সময় নষ্ট কইরা এখানে কি হাত তুলে বলতে পারবা হুজুর আমি 10টা রাত কেটেছি শুধু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একজন যুবক থাকলে হাত তুলে দেখাও 10টা রাত কোন যুবক তুমি কান্দি কান্না কাটি করে কেটেছো আর আল্লাহকে বলেছো ওয়াকিনা আযাবান্নার জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহুম্মা আজিনা মিনান নার ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না আল্লাহ আয়াতের শেষে বলেন ইন্না আযাবাহা কানা গরমা গরমা এই শব্দ এমন একটি শব্দ বাজেন গোমার আসমান জমিন থাকবে যতদিন জাহান্নামের ভিতরে তাকে চলতে হবে ততদিন এই জাহান্নামের শাস্তি এত বড় ভয়ঙ্কর এই যুবক জাহান্নাম কিন্তু কঠিন জায়গা এখানে কোন যুবক আছো একটা যুবক শুধু হাত তুলে আমারে বলো 10 দিন আমি রাতের বেলায় কেটেছি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য হাত তুলে দেখাও আপনি যুবক আপনি তো সাজা হয়ে গেছেন চামড়া হয়ে গেছে বিল এই বয়সেই তো দিবেন আল্লাহর সাথে মিল কিন্তু আমি যুবক চাই যুবক যেই যুবক এখনো প্রেমের নেশা কাটে নাই বান্ধবের নেশা কাটে নাই যে যুবক ধ্যানে ধ্যানে দেখে তুই শুধু আমার কোন যুবক আটল বেড়া দেখি তো কার সারা আছে কিন্তু যদি বলা হয় 30 দিনের একদিনও ফেসবুক টেপা কাজা হয়নি থাকতল আছে 30 দিন ফেসবুকে ছিল একদিনও ফেসবুক টেপা কাজা হয়নি এক বছরের কাজা হয়নি এরকম মালও আছে না তোমার এক মাস ফেসবুক টেপা কাজা নাই এক বছর ফেসবুকে লাইনে থাকা কাজা নাই তুমি ফেসবুকে এক বছর লাইনে আছো আর আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি রহমানের বান্দা কোনদিন রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে কাঁদো নাই তোমার কপাল ফুটতে বাকি আছে ও মিয়া বাস্তব মেলা শুনছে এ কথা কইস না বেরাজ গরম আছে হ্যাঁ বুকের ভিতর অনেক ব্যথা অনেক যন্ত্রণা প্রকাশ করা যাচ্ছে না আমি কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া অন্তরে তে কিসে রাখবো কিসে রাখবো না কি মুখস্থ সুবহান এখনই যদি বলা হয় ইন্না কি তালে তাল মিলাইলা যুব রং তামাশায় খাটা